আইটেমগুলো রেডি করে রাখছি, যে এগুলো দিয়ে ঘড়িটা কোন একটা ঘড়ি করবো। তো এটা তো ঘড়ির হচ্ছে মূল সেকেন্ড কাঁটা, এটা হচ্ছে আওয়ার, মিনিট, এটা হচ্ছে ঘন্টা। এই সবগুলোকে প্রথমে এটাকে আগে সেন্টারে বসাই নিই, এটা এবং এটা একসাথে ধরে অ্যালাইন থেকে সেন্টার করে দিই, অ্যাকুরেটলি একদম সেন্টারে। এখন বিষয় হচ্ছে যে এই এই এইখানে এটা সরাসরি সেন্টারে করলো কিনা এটা দেখার জন্য আমরা হোম ইনসার্ট থেকে একটা লাইন শেপ করি। লাইন টুললে এদিকে একটা লাইন ড্র করি, করার পর এখন এই লাইনটাকে একদম যতটা সম্ভব হয় আর কি এটার এখানে বসে, বসানোর পরে এই পয়েন্টটাকেও ধরে আমরা এই বরাবর। এখন ইজিলি বুঝতে পারছি যে হ্যাঁ, ঘড়ির একদম সেন্টারে এটা বসে গেছে। এইদিকে এইদিকে সেন্টার করার জন্য এই দুটো ধরে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করে দিলাম, তাহলে আমার উভয় দিকে জিনিসটা সেন্টার হয়ে গেল। আর এগুলোকে সেন্টার করা খুবই সহজ, এই বরাবর বসে আসি, এটা পরে করা যাবে। আগে এটাকে অ্যানিমেট করা দরকার, অ্যানিমেট করার জন্য প্রথমে আমাদের সেকেন্ড কাঁটার সাথে কিছু জিনিস অ্যাড করতে হবে। এটা আমরা দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে লম্বা একটা শেপ আঁকাইতে পারি, হ্যাঁ, ইনসার্ট শেপ, ফুল একটা লম্বা একটা শেপ, এখান থেকে শুরু করে আমরা এটার নিচে বরাবর একদম ওখানে যতটুকু গেছে এই পাশেও ঠিক ততটুকুই আমরা যদি দূরত্বের যে শেপটা সরাই সেক্ষেত্রে আমাদের এরকম একটা ইয়ে নিতে হবে, যেটা স্টক নাম করে তারপরে ঘুরাইতে হবে। বাট এটা না নিয়ে আরও একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে এখান থেকে একটা সার্কেল নিয়ে নিয়ে এটা সেন্টারে গেলাম, এই আমাদের ঘড়িটা আছে, এখান থেকে সেন্টার থেকে আমরা অল্টার কন্ট্রোল শিফট তিন থেকে একসাথে চেপে একদম ঘড়ির সমান করে একটা সার্কেল নেব। ঠিক আছে, নেওয়ার পর এটাকে সেন্ট টু ব্যাক করে দিলাম, সরি সেন্ট ব্যাক আউট করতে হবে একবার, সেন্ট ব্যাক, তাহলে কি সেকেন্ডের কাটার উপরে আসবে। আর এইটার কালারটা হবে হচ্ছে নো ফরম্যাট, নো কালার, নো আউটলাইন অ্যান্ড শেপ ফিল নো। তারপরে ওর সাথে সেকেন্ড কাটাটাকে ধরতে হবে, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই যে সিলেকশন প্যান, এখানে আমরা এই সিলেকশন ফরম্যাটে গিয়ে সিলেকশন প্যান থেকে এই জিনিসটাকে ইয়ে করতে পারি, এটা হচ্ছে ঘন্টার ইয়া মানে ওভাল আওয়ার্স, ওভাল মানেই হচ্ছে ডিম্বকার একটা বৃত্ত আর কি, বা গোলাকার ইয়া বৃত্ত, এটা হচ্ছে আওয়ার্স, আওয়ার্স। আর এটাতে লিখে দিলাম হচ্ছে সেকেন্ডের কাঁটা, তাহলে সেকেন্ড ডায়াল, ডায়াল মানে হচ্ছে সেকেন্ড ডায়াল। এরপর আমরা এই যে এখানে যে ইয়াটা থাকলো, এই ওভালটা যে থাকলো, এই ওভালটাকে আরো একটা কপি করে নেব। ঠিক আছে, এখানে কন্ট্রোল ডি দিয়ে, কন্ট্রোল ডি দিলেই এখানে আরো একটা কপি তৈরি হচ্ছে আওয়ার্স ওভালের। তারপরে এই আওয়ার্স ওভালটাকে টেনে আমরা, আচ্ছা, আওয়ার্স ওভাল এটাকে ধরে এটাকে কাট করা হচ্ছে। আচ্ছা, এটাকে আর একটা গ্রুপ করি, এইটা গ্রুপটাকে আনগ্রুপ করে নেব। রাইট মাউস ক্লিক করে
আনগ্রুপ আনগ্রুপ করে নিলাম। এখন আমরা এটাকে সিলেক্ট করে আর এবার রিনেমের অপশন আসতে কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিলাম, হ্যাঁ ওইটাই করবো ভাই। তখন কন্ট্রোল ডি কাজ করলে এখন করতেছেন। আচ্ছা যাই হোক, কপি এই যে ডুপ্লিকেট, সরি, এখান থেকে ডুপ্লিকেটে দিলাম, তাহলে আরো একটা আওয়ার্সের ওভাল হয়ে গেল। এখন এই ওভালটাকে টেনে আমরা একটা দিলাম, এটা কোন, এটা হচ্ছে সেকেন্ড মিনিট, তাহলে এখানে এটা রিনেম করে দিই, বোঝার সুবিধা হচ্ছে মিনিট ডায়াল, আর এটা তাহলে এটার নাম হবে হচ্ছে ডাবল ক্লিক করলে রিনেম হবে মিনিটস ওভাল, মিনিটস ডায়াল, মিনিটস ওভাল, আওয়ার্স ডায়াল, সেকেন্ডস ডায়াল, সেকেন্ডস ওভাল, আর এটাকে নিয়ে গিয়ে এটা তো হচ্ছে ঘড়ির বর্ড, ঠিক আছে, এটা ঘড়ির বডি, আওয়ার স্কয়ার, আওয়ার সেকেন্ড, এটা হচ্ছে এইভাবে রিনেম করে এটা কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট করা যায়। এখান থেকে গুরু বলছে এখানে গ্রুপ, ঠিক আছে, এটা একটা গ্রুপ হলো, এই গ্রুপের নাম দিলাম হচ্ছে আওয়ার, এটা মিনিটস এবং মিনিটস দেয়ার দুটো মিলে একটা কন্ট্রোল ধরে এটা দিলাম, কন্ট্রোল জি দিলে কাজ করবে, কাজ করছে এখানে গ্রুপ। আচ্ছা এখন ক্লিক করে গ্রুপ হবে, সমস্যা, আর মিনিটস আওয়ার্স সেকেন্ড, এটা তাহলে লিখতে হবে সেকেন্ড, কত সুন্দর আমরা সেকেন্ড মিনিট আওয়ার তিনটে আলাদা আলাদা গ্রুপ পাই। এখন এই এইগুলো আবার অ্যালাইনমেন্ট করতে হবে, আওয়ার্সের সাথে আওয়ার্সের ওভার এই দুটাকে আগে এই কাঁটাটাকে টেনে নিয়ে এসে এখানে জায়গা মতো বসে, এটাকেও তো এখানে মিনিটের যে কাঁটাটা দেখছি এই কাঁটাটা মনে হচ্ছে যে একটু বড় হয়েছে, মানে বেশি মোটা হয়েছে, এটা একটু চিকন করে আওয়াজটাকে একটু বড় করে দিই, এখন
এইটাকে সেন্টার মানে এই দাগ বরাবর যেন সেন্টার করে বা আর একটু ভিতরে দিলেও সমস্যা নেই, কাটা ঢুকবে, তারপরে আওয়াজটাও সেভাবে। এখন আওয়াজ আওয়াজ ডায়াল দুইটা সিলেক্ট করে অ্যালাইনমেন্টে গিয়ে সেন্টার, তাই সবকিছুকে ধরে ধরে অ্যালাইনমেন্টকে সেন্টার করে দিয়ে অনেকগুলো লেয়ার তো বুঝতেও সাজানো শেষ। এখন ফাংশনের সরাসরি এই কাটা সহ দুইটাকে একসাথে আমরা স্পিন দেবো, অ্যানিমেশন দেবো গ্রুপ সহ, মানে এই সেকেন্ডসে ফুল গ্রুপ, ওই গ্রুপকে আমরা এখন অ্যানিমেশন দেবো। তাহলে অ্যানিমেশনে যাব, গিয়ে এখান থেকে অ্যানিমেশন হচ্ছে ওই স্পিন স্পিন একটু দূরের মতো দূরের মতো সাথে সেন্টার করে অ্যালাইনমেন্টের একটু সমস্যা হয়েছে, ছবিটাকে সেন্টার করলো এটার সাথে বডিকে
এর ব্যয়, ও আচ্ছা, নামে আসছে ওই জন্য তো এরকম। এখন সেন্টার থেকে মিনিটসের ব্যান্ডটা একটু উপরে দিয়ে পাবো। এখন মনে হচ্ছে সেন্টার থেকে হচ্ছে, এখন মিনিটসের ওভালকে ফরম্যাট শেপ ফিল নতুন করে দেয়। এখন যাই হচ্ছে আওয়ার্সে, আওয়ার্সে এটাও তো নেমে আসছে। অ্যানিমেশন স্পিন ডায়ালটাকে একটু নিচে তিনটেই ঘুরতেছে, এখন তিনটে অ্যানিমেশন আলাদা আলাদা দিতে হবে। ইফেক্ট অপশনে গিয়ে এখানে টাইমিংয়ে এখানে ক্লকওয়াইজ 360 থাকবে, জাস্ট টাইমিং সেকেন্ডের কাটার ক্ষেত্রে 1 সেকেন্ড ফার্স্ট যদি দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু আসলে এটা হবে হচ্ছে টাইমিং 1.0। এখন সেকেন্ড, ঠিক আছে।
শুধু এক দেওয়া যাবে না, 1.1 কুলম্ব 0 দিতে পারে, তাহলে 1 সেকেন্ডে কাটা হয়ে যাবে। 1 2 একদম মানে পারফেক্ট। এরপরে মিনিটসে যাই, মিনিটসে সবগুলো প্রিভিয়াসই হবে। এটার পারফেক্ট অপশনে কি চেঞ্জ করতে হবে জাস্ট ফেল দেখুন, ওটাতে কি দেখলাম 1.00 দিয়েছি, এটাতে এই যে 360 ডিগ্রি আছে এটা শুধু 60 ডিগ্রি দিয়ে ইন্টার দিন 60 ক্লকওয়াইজ। আর টাইমিংটা দিবেন হচ্ছে 10.00। ওকে ঠিক আছে, তাহলে ঘুরবো সেকেন্ড ঘোরার শেষে এটা ঘুরবো। আচ্ছা এরপরে যেটা হবে হচ্ছে আওয়াজ, আওয়ার্সে ওই একই একই এফেক্ট দিতে হবে, এফেক্ট অপশন, কিন্তু এখানে ক্লক ওয়াইজটা শুধু চেঞ্জ করতে হবে। ওটা গেল মতো 60, আর এটা হবে শুধু 6, ঠিক আছে। টাইমিং হবে ওই 10.0 মানে কুলম ওই একই, দুটাতে একই জাস্ট। এখন এটাকে আমরা বসে সময় থাকে না, তখন একটু সময় মনে হয় কত সময় যায় না, পরীক্ষার হলে আবার সময় তাড়াতাড়ি চলে যায়। এগুলাকে সবগুলাকে ধরে একটা অপশনে দিতে হবে, দিয়ে এখানে টাইমিং ডিউরেশন রিপিট আনটিল এন্ড অফ দ্য সেন্টেন্স, মানে এখানে যতক্ষণ পর্যন্ত ইয়ে আছে ফ্লাইট চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত মোটামুটি
সব অ্যানিমেট ভালো হয়ে গেছে। এইভাবেই ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। রেল ঘড়ি হয়ে গেছে একদম একদম। ঠিক আছে, ওকে, এটা আমি আজকের ভিডিওতে সেভ করে দিচ্ছি।